বিশ্বকাপে বর্তমানে অপ্রতিরোধ্য টিম ইন্ডিয়া। কোনো টিমকেই কিন্তু পাত্তা দিচ্ছে না রোহিত শর্মারা, সে নিউজিল্যান্ড হোক বা পাকিস্তান হোক বা অস্ট্রেলিয়া। যার ফলে পাঁচটায় পাঁচটা ম্যাচ জিতেই কিন্তু পয়েন্টস টেবিলে এক নম্বরে আছে ভারতীয় টিম। টিম ইন্ডিয়ায় প্রত্যেকটা প্লেয়ার দুরন্ত ফর্মে থাকলেও এখনও কিন্তু একটা বড় সমস্যা তৈরি হয়েছে টিমের মধ্যে। তোমরা প্রত্যেকেই জানো বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে একটা চোট পেয়েছিল হার্দিক পান্ডিয়া, যার থেকে রিকভার করতে অনেকটা সময় লাগতে পারে বলে মনেই করা হচ্ছে। আর সেই হার্দিক পান্ডিয়াকে নিয়েই চিন্তায় রয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। রবিবার টিম ইন্ডিয়ার পরবর্তী ম্যাচে সূর্যকুমার যাদব বা মোহাম্মদ শামিকে নয়, বরং এই অভিজ্ঞ প্লেয়ারকে চাইছে কোচ রাহুল দ্রাবিড়। তো কে সেই প্লেয়ার, হার্দিকের পরিবর্তে কে খেলবে ইংল্যান্ডের ম্যাচে, সেটাই বলবো আজকের এই ভিডিওতে। ভিডিওটা সম্পূর্ণ দেখো, সঙ্গে টিম ইন্ডিয়াকে ভালোবাসলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, 29 অক্টোবর ইংল্যান্ডের বিরুদ্ধে লখনৌতে নামতে চলেছে ভারতীয় টিম। হার্দিকের চোটের জন্য তিনি এই ম্যাচে খেলতে পারবেন না, এটা জানিয়েই দিয়েছিল বিসিসিআই। গত ম্যাচে তার পরিবর্তে সূর্যকুমার মাঠে নামলেও মাত্র 2 রান করেই তিনি ড্রেসিং রুমে ফিরে যান। কিন্তু পরবর্তী ম্যাচে হার্দিকের পরিবর্তে সূর্যকুমার নয়, বরং রবিচন্দ্রন অশ্বিনকে নামাবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। লখনৌয়ের পিচ স্পিনারদের সাহায্য করে, আর সেখানে তিনি প্রচণ্ড সাহায্য পাবেন। এই জন্যই অশ্বিনকে অবশ্যই প্লেইং ইলেভেনে রাখবে রাহুল দ্রাবিড়। অন্যদিকে হার্দিকের কথা বললে, তিনি পরের সপ্তাহে বুধবার বা বৃহস্পতিবারের মধ্যে সম্পূর্ণ ফিট হয়ে যাবেন বলে জানা গিয়েছে।